কিছু কিছু বিজ্ঞানীর মতে চাঁদের কারণে পৃথিবী বসবাসের যোগ্য হয়েছে। যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবীতে কখনোই জীব বসবাস করতে পারতো না। কিন্তু কেন, আর চাঁদ না থাকলে কি হতো, সেটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবে। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে সবগুলো কিন্তু চাঁদ কন্ট্রোল করে। হ্যাঁ, আমাদের চাঁদ। চাঁদ সমুদ্রের পানিকে নিজের দিকে আকর্ষণ করে, যার কারণে কিন্তু জোয়ার ভাটা হয়। কিন্তু আপনি কি কখনো চিন্তা করছেন যদি চাঁদ হঠাৎ গায়েব হয়ে যায় তাহলে কি হবে? তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কল্পনা শক্তি দ্বারা বোঝানোর চেষ্টা করব। যদি চাঁদ হঠাৎ গায়েব হয়ে যায় তাহলে পৃথিবীর যত কন্ট্রোল আছে সব চাঁদের কাছ থেকে সূর্যের কাছে চলে যাবে। তার মানে তখন সূর্য পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে, কারণ এতদিন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ ছিল, কিন্তু এখন আর তা নেই। এবং তার ফলে যেটি হবে সেটি অনেক ভয়ঙ্কর। তো যেহেতু পৃথিবীর কন্ট্রোল সূর্যের কাছে চলে গেছে, তার ফলে সূর্য কিন্তু পৃথিবীর সমুদ্রগুলোকে কন্ট্রোল করবে। তো এতদিন তো চাঁদের কারণে পৃথিবীতে জোয়ার ভাটা ঠিক মতো আসতো, কারণ পানিগুলোকে চাঁদ তার দিকে আকর্ষণ করতো এবং পানিগুলো ফুলে উঠতো, যার কারণে জোয়ার ভাটা হতো। এতদিন তো পৃথিবীর কন্ট্রোল চাঁদের কাছে ছিল, তো পৃথিবী ও সমুদ্রের কন্ট্রোল সূর্যের কাছে যাওয়ার ফলে কিন্তু সমুদ্রগুলোকেও সূর্য কন্ট্রোল করবে, যার কারণে কিন্তু অনেক বড় বড় ঢেউ শুরু হবে এবং পানিগুলো কিন্তু জোয়ার ভাটার সাথে অনেক উপর পর্যন্ত উঠে যাবে। এবং তার কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে অনেক বড় বড় সুনামি, কিন্তু এটি বেশিক্ষণ থাকবে না। কিছুক্ষণের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কারণ সবগুলো নিজে নিজে একটা স্বাভাবিক সিস্টেমে চলে আসবে। কিন্তু চাঁদ গায়েব হয়ে যাওয়ার ফলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কিন্তু আরেকটা ঘটবে। আমরা তো জানি পৃথিবী ঘুরতেছে, যার কারণে দিন রাত হয় এবং বিভিন্ন ঋতু পাল্টে, শীত গ্রীষ্মকাল সব কিছু হয় কিন্তু পৃথিবীর ঘূর্ণনের কারণে। পৃথিবী ঘুরার সময় কিন্তু চাঁদ এটাকে স্থির অবস্থায় রাখে, যার মানে পৃথিবী ঘুরতেছে ঠিকই কিন্তু এটা কিন্তু কাঁপতেছে না, যার কারণে আমরা স্থিরভাবে দাঁড়াতে পারি। কিন্তু চাঁদ যখন থাকবে না তখন এটা কিন্তু অতিরিক্ত কাঁপবে, এবং তার সাথে তো পৃথিবী আর স্বাভাবিক কোনো কন্ট্রোলে থাকবে না, এবং অতিরিক্ত ঘূর্ণনের কারণে স্বাভাবিক ঋতু আর থাকবে না। যেখানে দেখা যাচ্ছে গরমকাল সেখানে বরফ পড়া শুরু করবে, যেখানে দেখা যাচ্ছে শীতকাল সেখানে অনেক রোদ দেখা দিবে। এভাবে একটা স্বাভাবিক সিস্টেম কিন্তু আর থাকবে না তখন। এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে, এখন তো আমাদের একদিন সমান 24 ঘন্টা হয়, কারণ একটা সিস্টেম মতো ঘুরতেছে পৃথিবী। কিন্তু যখন চাঁদ থাকবে না তখন কিন্তু আর কন্ট্রোলে থাকবে না, তখন হয়তোবা পৃথিবী বেশি জোরে ঘুরবে না হয় আস্তে ঘুরবে, একটা স্বাভাবিক কন্ট্রোলে থাকবে না। তখন দেখা যাচ্ছে যে 6 ঘন্টাতে একটা দিন হয়ে গেল, অথবা অনেক বেশি টাইম লাগলো একটা দিন হতে। এভাবে একটা স্বাভাবিক ঘন্টায় কিন্তু আর দিন রাত হবে না। তো যেরকম সূর্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, চাঁদও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আশা করি আপনি চাঁদের গুরুত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন।